ডাম্পারে সংঘটিত করা এক দুর্ঘটনায় মরিয়নিত পোহরলা আনিলে বালি মাফিয়ার অটপালি। মরিয়নির সেলেংহাটত বালি মাফিয়ার গুন্ডারাজ, যুবকক ঘরের ভিতর সুমায় প্রাণে মরার অপচেষ্টা। মরিয়নি বনাঞ্চলিক বিষয়া কার্যালয়ের অধীনত জাজি নদীর প্রায় দীর্ঘদিনে অবৈধভাবে মাফিয়া কায়দায় বালি খনন করে আহিছে এটা চক্রয়। এই মাফিয়া চক্রটির বিরুদ্ধে মাত মাতিলেই বিপদ অনিবার্য। আনহাতে মঙ্গলবারে পুয়া এখন বালি পরিবাহী ডাম্পারে এগারী মহিলা খুন্দিয়ায় থিতাতে নিহত করার পশত পোহরলে আহিছে এক ভয়ঙ্কর ঘটনা। উল্লেখ্য যে দৈনিক শতাধিক ডাম্পারে সেলেংহাটর টেঙাবাড়ি গাঁৱৰ মাজেৰে বালি কঢ়িয়াই থকা পরিণতিত গাঁওখনৰ রাইজ যথেষ্ট অসুবিধার সন্মুখীন হয়েছে। কিন্তু মাফিয়া চক্রটোর ভয়তে কোনেও প্রতিবাদ করার সাহস গোটাব নোৱাৰে। কিছুদিন পূর্বে গাঁৱৰ এজন যুবকে বালি কঢ়িওৱা ডাম্পারে ধূলিময় করা পথত পানি দিবর অনুরোধ করার পাছতে যুবকজনক বালি মাফিয়া চক্রটোৱে প্রাণে মরার অপচেষ্টা করা বলে অভিযোগ উত্থাপন করেছে এগারী মহিলায়। ইতিমধ্যে সামাজিক মাধ্যমত যুবকজনের মাতৃ এটা ভিডিও ভাইরাল হয়ে পড়ার পাছতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র সেলেংহাটত। ভিডিওট মহিলাগুলো পুত্রক বালি মাফিয়া তীর্থ আর জিতু নামর ভাতৃদ্বয়ে ঘর ভিতর গিয়ে প্রাণে মরার অপচেষ্টা চলার অভিযোগ উত্থাপন করে। পানি দিবলে বলে কইছিলে, মানুষ বেমার হয়েছে ধুলির কারণে, হেরে বলে গাড়ি রখাইছিল। এটা একদম ঘর ভিতরে গে এই ককায় ভাই দুইটাই গুছিয়ে গুছিয়ে মারিছেগে, ইফালে যাক সিফালে যাক, লড়া রক্ষি আছে, কোনো রক্ষা করবলে ওলাই আসা নাই। মানে মাকজনীয় গা ধুই আসিল, বুকুত মেখেলা পিঁধি মানে ওলাই আসি মো লড়াটুক রক্ষা করছো। সেই জিতু বলে কোয়াতে মূর হাতের পর দাঁখ খুঁজছে, ইয়াক বোলে পিছ পিছ করে পেলাম দিয়ক বোলে দাঁখ, মূর দায়ে মূর লোক কাটিবি, এই কি কথা, কেলে দিম তুম দাঁখ মো দাঁখ। পুত্রক হত্যার চেষ্টা করার সময় একাংশ লোক নীরব দর্শক হয়ে থাকা বলেও ক্ষোভ প্রকাশ করে মহিলাগুলো। আনহাতে অসহায় মহিলাগুলোর এই ভিডিও সামাজিক মাধ্যমত বিয়পি পড়ার ব্যাপক চর্চা লাভ করেছে। স্থানীয় আরক্ষী প্রশাসনে অভিযোগ উত্থাপিত হওয়া বালি মাফিয়া ভাতৃদ্বয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। এই বালি খনন বৈধ নে অবৈধ সেয়াও রহস্য আবর্তত। মরিয়নির প্রাণ নিত্যানন্দ দাস, রিপোর্ট প্রাগ নিউজ।